আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 35 বছরে হেরা গুহায় গিয়েছেন 40 বছরে তারপরে কোরআন নাযিল হয়েছে 5টি বছর আল্লাহর রাসূলকে ওই হেরা চূড়ায় খাবার দাবার পানিও পৌঁছায় দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে একটা ভালো খবর আছে একটা খবর আছে আল্লাহর রাসূলকে বললেন আল্লাহর রাসূল বললেন কি খবর বলো জিবরাইল জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন আজকে একটা ভালো খবর আছে সে খবর হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে নিজে সালাম জানিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাক দিয়ে বললেন ও খাদিজাতুল কুবরা আজকে তোমার জন্য একটা ভালো খবর আছে ভালো খবর হচ্ছে আল্লাহ তাআলা নিজে স্বয়ং তোমাকে সালাম দিবেন সুবহানাল্লাহ ভালো করে বলা সালাম দিবেন কে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মানুষ সালাম দেয়নি বরং স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি সালাম দিয়েছেন রাসূল যখন তাকে জানালেন এই সংবাদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছেন এই সালামের জবাব আমি কেমন করে দেব আমি জানি না আমার পক্ষ থেকে আপনি আমার সালামের জবাবটা দিয়ে দেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা যাকে সালাম দিয়েছেন তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে কোথায় বলেন জান্নাতে যাবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভয় হয় আমার ভয় হয় আমি কবরের তিনটা প্রশ্নের জবাব কি করব আমার ভয় হয় আপনি আমাকে কথা দেন আমাকে যখন আপনি দাফন করে দিবেন দাফন করার পরে অবশ্যই আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার তিনটা প্রশ্নের জবাব আপনি দিয়া দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন কবর ছেড়ে ফেললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবর ছাড়েন না খাদিজার কবরের কাছে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কবর ছাড়েন না বলছে না খাদিজার সঙ্গে আমার কথা আছে তোমরা যাও ওমর ডাক দিয়ে বলছেন হুজুর কেন আপনি কবর ছাড়েন না আলী ডাক দিয়ে বলছেন হুজুর কেন আপনি কবর ছাড়েন না আমরা তো সবাই চলে গেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যাও আমি কবর ছাড়ব না আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিবরাইল যাও ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব আর অপেক্ষা করার দরকার নাই খাদিজার প্রশ্নের জবাব আমি স্বয়ং আল্লাহ নিজে দিয়া দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা তাদের মৃত্যু নিয়ে এত ভয় তাদের কবরের প্রশ্নের জবাব নিয়ে এত ভয় কিন্তু আমাদের ভিতরে এই অনুভূতিটা অনেকেরই নাই ঠিক কি না আমরা কিন্তু বাসর রাতটা কেমন হবে এটা আমরা সাজাই অনেকে বিবাহ যারা করে নাই তারা অনেক চিন্তা ভাবনা করে বাসর রাতটাকে আমি কেমন করে সুন্দর করব কেমন করে সুন্দর করে সাজাবো কেমন করে ওই দিন রাতটা আমি সুন্দর করে আমি কাটাবো বাসর রাত সম্পর্কে সবাই চিন্তা করে কিন্তু কবরের প্রথম রাত সম্পর্কে কেউ চিন্তা করে আ বন্ধু কবরের প্রথম রাত সম্পর্কে যদি তুমি চিন্তা করো আর কবরের প্রথম রাত যদি তুমি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দাও আর কোন জায়গায় তোমাকে আল্লাহ তাআলা আটকাবেন না আর কবরের তিনটা প্রশ্ন যদি ফেল হয়ে যায় সব জায়গায় ফেল হয়ে যায় মুমিন বান্দাকে বাজুর নিচে ডাক দিয়ে বলবেন ও বান্দা তুমি কি এই অন্যায়টা করেছিলে নাকি তুমি কি চুরি করেছিলে বান্দা বলবেন হ্যাঁ আল্লাহ তাআলা আমি করেছিলাম আবার ডাক দিয়ে বলবেন তুমি কি এটা করেছিলে বলবেন হ্যাঁ আমি এটা করেছিলাম বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা
তুমি কি জিনা করেছিলে নাকি বলবেন হ্যাঁ আমি জিনা করেছিলাম তুমি কি দর্শন করেছিলে নাকি হ্যাঁ আমি করেছিলাম তুমি কি এইটা করেছিলে নাকি বলবে আল্লাহ আমি এটা করেছিলাম বান্দা মনে করবে জাহান্নাম আমার জন্য বাজেট হয়ে গেছে আল্লাহ তাআলা এরকম অসংখ্য প্রশ্ন করতে থাকবেন আর বান্দা অসংখ্য প্রশ্নের জবাব দিতে থাকবেন একটা পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন দুনিয়ায় আমার তো আমি তোমার এই অপরাধগুলোকে ডেকে রেখেছিলাম আমি আল্লাহ তাআলা আজ হাশরের ময়দানেও তোমার এই অপরাধগুলো ঢেকে দিলাম যাও 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 আমি তোমাকে maaf করে দিলাম আমি তোমাকে জান্নাতি বানায়া দিলাম শর্ত হচ্ছে ঈমান নিয়ে যেতে হবে আমার বন্ধুরা শর্ত হচ্ছে ঈমান নিয়ে যেতে হবে আপনি যদি ঈমান নিয়ে না যেতে পারেন আপনার অবস্থা এরকম হবে না মৃত্যু তো সবারই আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন জিব্রাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে এক নয় দুই নয় 24000 বার এসেছি আল্লাহর রাসূলের কাছে জিব্রাইল আমিন কয় হাজার বার আসেন 24000 বার কোন কোন নবীর কাছে একবার আসেন দুইবার আসেন পাঁচবার আসেন ছয়বার আসেন ইত্যাদি কিন্তু আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন 24000 বার এসেছেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান কবরের জন্য মালাকুল মউত আসলেন জিব্রাইল আমিন সঙ্গে আসলেন জিব্রাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি একাশি নাই আজকে আমার সঙ্গে একজন মেহমান নিয়ে এসেছি মালাকুল মউত দাঁড়ানো মালাকুল মউত পিছনে দাঁড়ানো আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাই জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন মেহমান আমি আপনার কাছে আজকে নিয়ে এসেছি যে এই পৃথিবীর কারো কাছে আসার জন্য কোনো অনুমতি চায় না কিন্তু একমাত্র আপনার কাছে অনুমতি চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমিন তাকে অনুমতি দাও মালাকুল মউত তাকে সালাম দিলেন মালাকুল মউত সালাম দিয়ে মালাকুল মউত রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব আল্লাহর রাসূল বললেন অনুমতি যদি না দেই জিব্রাইল আমিন মালাকুল মউত বললেন অনুমতি যদি আপনি না দেন আমার আল্লাহ বলেছেন ফিরে যাওয়ার জন্য সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আজরাইল এমনই একজন মালাকুল মউত এমনই একজন ব্যক্তি এমনই একজন ফেরেশতা যে পৃথিবীর কারো কাছে কোনো অনুমতি প্রয়োজন হয় না অথচ আল্লাহর রাসূলের কাছে অনুমতি ভিক্ষা চায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার হাবিবে তার বন্ধুর সঙ্গে মিলিত হবেন বে মিলিত হওয়ার জন্য অতি দ্রুত মিলিত হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে অর্ডার দিয়া দিলেন জান কবজের জন্য মালাকুল মউত জান কবজ করলেন আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে ঘাম বের হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বলতেছিলাম এই জন্য মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে এমন কোন পৃথিবীতে মানুষ নাই যিনি মৃত্যুবরণ করবে না আস্তিক হোক আর নাস্তিক হোক যেই হোক না কেন মৃত্যু বিশ্বাস করে ঠিক কি না নাস্তিকরা যদিও আল্লাহকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যু হবে এটা বিশ্বাস করে তাহলে মৃত্যু সবাই বিশ্বাস করে শর্ত হচ্ছে কথা হচ্ছে একটা আপনি মৃত্যুবরণ করবেন আমি মৃত্যুবরণ করব এই মৃত্যুটা যেন আমাদের ঈমানের সাথে হয় ঈমানের সাথে যদি আমাদের মৃত্যু না হয় অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কি না আমরা আজকে দেখেন বন্ধুরা আমার চাকরি করতে গিয়ে আমরা অনেকে ঈমানটা হারায় ফেলি ব্যবসা করতে গিয়ে যেন আমাদের আমরা ঈমানটা হারিয়ে ফেলি দোকানদারি করতে গিয়ে আমরা অনেক সময় ঈমানটা হারিয়ে ফেলি কসাইগিরি করতে গিয়ে আমরা আমাদের ঈমানটা হারায় ফেলি
কন্ট্রাক্টরি করতে গিয়ে আমরা ঈমানটা হারিয়ে ফেলি, রাজনীতি করতে গিয়ে আমরা ঈমানটা হারিয়ে ফেলি, ঠিক কি না? আমার বন্ধুরা, চাকরি করতে গিয়ে আমরা সুদি ব্যাংকে যারা চাকরি করেন, সুদ দেওয়া যা, সুদ গ্রহণ করা তা, সুদের হিসাব করাও তাও, ঠিক কি না? সবাই জাহান্নামে। এখন এই সুদের ব্যাংকে যারা চাকরি করেন, সুদে কারবার যারা করেন, এরা মনে করেন এই ছাড়া আমার কোনো দুনিয়া আর কোনো যাওয়ার জায়গা নাই। এক পর্যায়ে সে সুদটাকে মেনে নেয়, এর হিসাব করাটাকে সে মেনে নেয়, তখন এই চাকরির কারণে তার ঈমানটা হারিয়ে যায়, ঠিক কি না? দ্বিতীয় নম্বরে কারণ, সে যদি ওই সুদের কারবার না করে, সুদের হিসাব না করে, সুদের চাকরি না করে যদি বের হয়ে আসতো, আল্লাহ তাআলার জমিনে রিজিকের ব্যবস্থা অনেক সিস্টেম আছে, অনেক সুযোগ সুবিধা আছে, একটা ব্যবস্থা অবশ্যই আল্লাহ তাআলা করে দিত, ঠিক কি না? যখন সে ওই সুদটাকে মেনে নিয়েছে তখন তার ঈমানটাকে হারিয়ে ফেলেছে, কিন্তু সে এখনো বুঝে নাই যে তার ঈমান নাই, অথচ সে তার কপালে সিজদার দাগ আছে, মাথায় টুপি আছে, ধরেন দাড়ি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, তিনি নিজেকে ইমানদার মনে করেন, আসলে যে সে সুদের কারবার করে, সুদের হিসাব করে, ওখানে চাকরি করে, তার ইমানই নাই, এই কথা তার খবরই নেই, ঠিক কিনা?